ব্লগটা দেখার আগে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিয়ে ওর পাশে বেল নোটিফিকেশনটা অন করে অল করে দাও। গুড মর্নিং, কিসে আমি আপনাকে উইশ করতে যাচ্ছি? আপনি আগে থ্যাংক ইউ বলে দিলেন, আজকে তো ফাদার্স ডে। হ্যাঁ, হ্যাপি ফাদার্স ডে ভাবি। চলুন, দুটো থ্যাংক ইউ পেয়ে গেলাম আজকে। বাপি গুড মর্নিং, হ্যাপি ফাদার্স ডে। হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আজকে ফাদার্স ডে, তুমি তো নেই, আই থাকলে আমি রান্না করতাম, এমনি রান্না করব না। আই তো দশহরা, আজকে তো দশহরা। হ্যাঁ দশহরা তো বটেই, সেই জন্য হ্যাঁ সবই কিনেছি, সেই জন্য আজকে ভাত করব না। গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো, নিজেদের যত্ন নিচ্ছ। আর আজ হচ্ছে খুব একটা স্পেশাল দিন, আজ হচ্ছে ফাদার্স ডে। তো হ্যাপি ফাদার্স ডে টু অল। পৃথিবীর সমস্ত বাবা মারা যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে। আমি কোনোদিনই ফাদার্স ডেটা একদম সেলিব্রেট করি না, বাট ফোন করে বাপিকে আর বাবাকে উইশ করি, আর উইশ করলে থ্যাংক ইউ থ্যাংক ইউ, তোমরা খুব ভালো থেকো এটাই শুনতে পাই। তো অ্যাজ ইউজুয়াল বাপিকে সকালে ফোন করে আমি আর হীরক উইশ করে দিয়েছি, আর ওই টাইমটা হীরক ক্যাপচার করেছিল, আর বাবা তো ক্যামেরার সামনে আসতে চায় না, তো বাবাকে উইশ করা হয়ে গেছে। তো আমাদের দুজনের বাবাই, মানে হীরকের বাপি আর আমার বাবাই, দুজনেই ক্যামেরার সামনে একদম কমফোর্টেবল ফিল করে না, বাট ওরা ক্যামেরার পেছন দিক থেকে আমাদের দুজনকে সব কিছুটাতে সাপোর্ট করে। হীরকের লাইফে হীরকের বাপি ভীষণ সাপোর্ট করে সব কিছুটাতে, আমাকে আমার বাবা ভীষণ সাপোর্ট করে, আমার টিচিং প্রফেশনটা প্রচুর সাপোর্ট করে, আমি যা কিছুই করতে যাই না কেন বাবা সব কিছুতে সাপোর্ট করে। আই থিঙ্ক ওটা মানে খুবই নর্মাল ব্যাপার, মানে সবাইকে তার বাবা মা সাপোর্ট করে, সেই জন্যই তারা আজকে যেখানেই পৌঁছেছে, আপনারা যেখানেই পৌঁছেছেন, আমাদের বাবা আমাদের সাপোর্ট ছাড়া পৌঁছতেন না, নো ডাউট অ্যাবাউট দ্যাট। ইভেন আমি যদি রিমেম্বার করি আমার ছোটোবেলা থেকে শুরু করে, মানে আমি গ্রামে বড় হয়েছি, তো আমাদের মানে যেখানে আমি টিউশন পড়তে আসতাম, ইভেন আমার মানে স্কুলিং যেটা ছিল সেটা আমার গ্রামের বাইরেই ছিল, তো আমার বাবা প্রথম থেকেই চেষ্টা করেছিল যে আমাকে যেন বেস্ট এডুকেশন আমি পাই। তো আমাদের ওই মানে মিউনিসিপ্যালিটি বলতে পারো বা এরিয়ার মধ্যে সবচেয়ে যে বেস্ট স্কুলটা ছিল সেটা আমাদের গ্রাম থেকে এক ঘন্টা দূরে ছিল, তো সেখানে আমি মানে আমাকে অ্যাডমিট করানো হয়েছিল, আমি ওখান থেকেই পড়াশোনাটা করেছি। তারপরে এবার যখন টিউশন আমি পড়তে যেতাম অ্যান্ড অল, তো সেখানেও বাবা মানে প্রচুর সাপোর্ট করেছে, সকালবেলা আমাকে নিয়ে যাওয়া টিউশনে, কারণ আমাকে ভোরবেলা বেরোতে হতো, পাঁচটার সময় বেরোতে হতো, ভোর পাঁচটা, আমাকে একলা ছাড়তো না। আর তারপরে আবার যখন সন্ধ্যেবেলা আমি টিউশনে ফিরতাম, তো তখনও অ্যাকচুয়ালি উনি ব্যাংকে কাজ করতেন, আমার বাবা অ্যাকচুয়ালি ব্যাংকের ইউনো এক্স ম্যানেজার, তো উনি ম্যানেজার হিসাবে ছিলেন ব্যাংকে, ইউকো ব্যাংকের ম্যানেজার ছিলেন উনি। তো তখন আর অ্যাকচুয়ালি ব্যাংক ছুটি হয়ে যেত বিকাল পাঁচটা পর্যন্ত, আমার টিউশন চলতো রাত্রি নটা পর্যন্ত, তো ওই সময়টা মানে বাপি দাঁড়িয়ে থাকতো কোথায় বা ওয়েট করতো কারো দোকানে বসে, সো দ্যাট কি আমরা একসঙ্গে ফিরি, কারণ রাত্রেবেলা আমাকে একলা ফিরতে হবে, সেই জন্য বাপি বসে থাকতো। তারপরে যখন আমি ক্লাস ইলেভেনে ছিলাম, তো বাপি বেরিয়ে এসে মানে টাউনে বাড়ি যখন করলো, তো স্কুলটা অনেক কাছে হয়ে গেছিলো, ততক্ষণে বড়ো হয়ে গেছিলাম, তো অতটা ব্যাপার ছিল না ট্রাভেলিংটা, কারণ মানে স্টুডেন্ট যখন ছোটো থাকে তার জন্যে বেশি জার্নিটা প্রবলেম হয়ে যায়, কিন্তু তাহলেও মানে ঠিক আছে, খুব ভালো, মানে ওই যদি সাপোর্টটা না পেতাম হয়তো আমি মানে ভালোভাবে ভালো এডুকেশনটা তো পেতাম না। আর বাপি আজকের ভিডিওটা দেখলে খুব খুশি হবে, কোনোদিনও আমরা বাপিকে আজকে ক্যামেরার সামনে তোমাদেরকে বলছি ঠিকই, কিন্তু কোনোদিনও ওর বাপিকে বা আমি আমার বাবাকে এভাবে কোনোদিনও হয়তো বলার সুযোগ পাইনি, যে তো বলার সুযোগ পাই না। তো আজকে ইউটিউব ব্যাপারটা এমন প্ল্যাটফর্ম, সেটার মাধ্যমে অ্যাটলিস্ট বাপি, ওর বাপি আর আমার বাবা কথাগুলো শুনবে, বিকজ আমাদের এটা সেই চার্চে গিয়ে কনফেশনের মতো হচ্ছে, মানে তোমার লাইফে যেগুলো হয়েছে তুমি ডাইরেক্টলি ওকে বলতে পারবে না, তো চার্চে গিয়ে তুমি ফাদারের সামনে বলে দাও। তো এনিওয়ে, তারপরে আমি যখন আমার মানে যখন ব্যাচেলার্সে ডিসাইড করলাম কি আমি বিজনেস ম্যানেজমেন্ট করবো, তো তখন বিজনেস ম্যানেজমেন্ট ব্যাপারটা খুবই নতুন ছিল, বাপি আর মা দুজনেই যাই, তো আমি ব্যাংকিং লাইনে যাই, কিন্তু আমার অতটা ইন্টারেস্ট ছিল না, কারণ আমি ম্যাথেতে অতটা বেশি ছিলাম না কি আমি খুব মানে আমি জানতাম কি আমি যদি যাই হয়তো
আমি তো ম্যানেজার হতে পারবো কিন্তু কোনোদিনও ভালো ম্যানেজার হয়তো হতে পারবো না। তো সেটা বাপির মতো ম্যানেজার হতে পারবো না, বাপির মতো ম্যানেজার হতে পারবো না। আমার বাপি প্রচন্ড ট্যালেন্টেড, মানে আমার বাপি যে এডুকেশন দেখো, মানে আমার ছোটবেলাতেই, মানে বাপি যখন ছোট ছিল তখনই মানে আমার ঠাকুর দাদা মারা গিয়েছিলেন, তারপর থেকে আমার মানে আমার ঠাকুমা ওনাকে মানে মানুষ করেছিলেন, তো খুবই কষ্ট করে মানুষ করেছে। আমার বাপি ইভেন স্কুলেও যেতেন, তো মানে ক্লাস 10 পর্যন্ত হয়তো মানে জুতো পরতে পারেনি, এরকম অবস্থা। বাপি বলে, গল্প করতো আমাকে, বলেছিল যে ভীষণ স্ট্রাগল করে আজকে বাপি এত সাকসেসফুল একটা ম্যানেজার হয়েছে। তো আমরা দুজনেই বাপিকে দেখে ভীষণ ইন্সপায়ার হই, হীরক বেশি ইন্সপায়ার হয়। আমি তো মাত্র 3 বছর এসেছি এদের লাইফে, তো সেম বাপিকে দেখে আমরা দুজনেই খুব ইন্সপায়ার হয়েছি, একদম সাকসেসফুল ম্যানেজার বলতে পারো, তাই না? এখনো পর্যন্ত সবাই বাপিকে ভীষণ ভালোবাসে, শ্রদ্ধা করে। তো সবার জীবনে একটা কোয়ালিটি খুব ভালো ছিল, মানে যে কাজটা মানে উনি করতেন মানে ওটাতে বেস্ট ছিলেন, তো ওই জিনিসটা মানে খুবই ভালো ব্যাপার। আর মানে প্রচণ্ড স্ট্রাগল করেছে, তো আমি স্ট্রাগল নিজের চোখে দেখেছি। তো আমার লাইফেও যত স্ট্রাগল এসছে, তো আমার মানে কোনো প্রবলেম হয় না, মানে আমি শুরু থেকেই আমার প্রফেশনাল লাইফটা যেটা ছিল, আমার স্কুলেও ছিল বরাবরই আমার স্ট্রাগল ছিল। সকল বাবারাই হয়তো মানে এতটাই স্ট্রাগল করে, আজকে আমাদের কাছে একটা প্ল্যাটফর্ম আছে বলার, থ্যাংক ইউ বাপি, থ্যাংক ইউ বাবা দুজনকেই। সো সেই জন্যে একটা প্ল্যাটফর্মের মাধ্যমে আমি ওদেরকে বলতে পারলাম। পৃথিবীর সমস্ত বাবারাই ছেলে মেয়েদের জন্য ঠিক এতটাই করে। তো বাপি চাইতো কি আমি কি বলে ইন্ডিয়াতেই MBA করি, কিন্তু MBA করার আমার কোনোদিন ইচ্ছা ছিল না। তো আমি চেয়েছিলাম বাইরে থেকে একটা পড়াশোনা করার জন্য। তো বাপিকে যখন বললাম, বাপি প্রথমে রাজি হয়নি, বললো কি ইন্ডিয়াতেই করবে না, যতটা টাকা লাগবে মানে ফান্ডিং যেরকম দরকার আমি সেটা দেবো তোকে। কিন্তু আমার বরাবর ইচ্ছে ছিল কি বাইরে থেকে একটা এডুকেশান নিই, আর ওটা প্রথম ছিল, মানে আমাদের কি বলে এরিয়ার মধ্যেও কেউ যায়নি কোনোদিনও না, আর আমি বাবা মায়ের একমাত্র সন্তান, তো একটু তো এ ছিল কি আর এতটা দূরে পাঠিয়ে দেবো ছেলেকে, তারপর কি যখন বুঝালাম ব্যাপারটা উনি সাপোর্ট করলেন, তো আমার মাথায় ছিল আমি যদিও বাইরে যাই আমি আই উইল ব্যাক টু ইন্ডিয়া। তো প্রথম ওখানে গেলাম, পড়াশোনা কমপ্লিট করলাম, মানে অল শুরু প্রথমে গিয়ে ওখানে সাপোর্ট করা, যেটা মানে অ্যাপার্ট ফ্রম টিউশন, যেটা প্রথমে গিয়ে সবাই পার্ট টাইম জব পায় না, আমি পার্ট টাইম জব করতাম। তো তারপর যখন আমি ইউকে চলে গেলাম, তো ইউকে যাওয়ার পরে প্রথম 3 মাস স্ট্রাগল হয়েছিল, তো বাপি ওই সময় আমাকে মানে সাপোর্ট করেছিল ইন টার্মস অফ প্রোভাইডিং দ্য আমার যে অ্যাকোমোডেশন আর যা লিভিং এক্সপেন্সের খরচাটা হয়েছিল সেটা দিয়ে সাপোর্ট করেছিলেন। তারপর আমি পার্ট টাইম জব পেয়ে গেলাম, তারপর আমি আর মানে নেওয়াটা বন্ধ করে দিলাম, কারণ বাপি তখন রিটায়ার্ড হয়ে গেছিলো, আর ভালো লাগতো না কি রিটায়ার্ড মানে বাবার কাছ থেকে প্রতি মাসে 30-40 হাজার টাকা করে নেওয়া, আমার ভালো লাগতো না। তো ওই টাকাটা আমি পার্ট টাইম জবে ইনকাম করে নিতাম, আর তারপরে আমি যখন পার্ট টাইম জব করতে শুরু করলাম আর আমার কাজটা যখন সবাই পছন্দ হলো, তখন সবাই আমার চাইতো কি আমি ওদের হয়ে কাজ করি। তারপরে মানে আমার হাতে এমন ছিল কি 3-4টে পার্ট টাইম জব ছিল, আমি চুজ করতাম কি কোনটা আমি চাই বা করবো না, তো এরকম ভাবে ছিল। পার্ট টাইম জব করতে করতেই কলেজে মানে পড়াশোনা করেছো, তাই না? হ্যাঁ, ওটা দরকার হয় না, হলে বাড়ি থেকে সব টাকাটা নেওয়া মানে মানে হীরক, হীরকের বাপি সম্পর্কে আমরা কোনোদিন আগে এরকম ভাবে কোনো ভিডিও শেয়ার করিনি, বা আমি আমার বাবার সম্পর্কেও সেরকম কিছু বলিনি। তো আজকে ফাদার্স ডে, সেজন্য মনে হলো যে বাবাদের সম্পর্কে হয়তো কিছু একটা বলা উচিত। তো বাবারাও ভিডিওটা দেখে অনেক বেশি আনন্দ পাবে, যে কোনোদিনও যেটা সামনে থেকে বলতে পারিনি সেটা হয়তো ভিডিওর মাধ্যমে প্রকাশ পাবে বাবাদের কাছে। তো আমি আমার বাবার কথা যদি বলি, আমার বাবাও ছোটো থেকে অনেক বেশি স্ট্রাগল করেছে, সবার বাবারাই হয়তো ছোটো থেকে অনেক বেশি স্ট্রাগল করে সব কিছু ব্যাপারে, কারণ এখনকার ব্যাপারে হয়তো অনেকটা ইজি থাকে, কিন্তু আগেকার ব্যাপারে সাকসেসফুল হওয়া খুব একটা ইজি থাকে না। আজকে আমার বাবা ওর আমার আর এর মধ্যে একটা বিশাল বড় একটা ফারাক আছে, যেটা এরা হচ্ছে সমস্তটা চাকরিজীবী ফ্যামিলি, মানে কাকা ব্যাংকে আছে, বাবা ব্যাংকে ছিল, বা এ চাকরি করে, জেঠু চাকরি করতেন, আর সবাই মোটামুটি সবাই চাকরিজীবী। আর আমাদের ব্যাপারটা সম্পূর্ণ ডিফারেন্ট, আমার বাবা বিজনেসম্যান, আমরা প্রপার একটা বিজনেসম্যান ফ্যামিলি থেকে লিড করি, আমার বাবার 2 বিজনেস আছে, আর বাবা আজকে 2 বিজনেসেই সাকসেসফুল। তো বাবা ভীষণ হার্ডওয়ার্ক করেছে সব কিছু ব্যাপারে। তো বাবার কাছ থেকেও আমি অনেক সময় শিখি, বাবা মাঝে মাঝে অনেকেই বলে তোর কোনো কিছু কাজ করার দরকার নেই, তুই খুব লাকি। না, অ্যাকচুয়ালি আমরা লাকি না, আজকে বাবারা স্ট্রাগল করেছিল বলেই আমরা লাকি, আর আজকে যদি আমরা স্ট্রাগল করি তাহলে হয়তো আমাদের নেক্সট জেনারেশান লাকি হবে, ঠিক আছে? তো এটা জেনারেশান বাই জেনারেশান চলতে থাকে, তো আমরা সেই জন্যই দুজনেই সব কিছুতে স্ট্রাগল করে চলতে থাকি। আমি আমার আমার মধ্যে থেকে যতটুকু কিছু করা দরকার আমি করার চেষ্টা করি, আর হীরকের মধ্যে থেকে হীরকের যতটুকু করা দরকার ততটুকু করি। আর আমরা দুজনেই বাবার কাছ থেকে এই দুটো প্রচণ্ড বেশি ইন্সপায়ার হয়েছি, কারণ আমাদের হীরকের মা আর আমার মা দুজনেই হাউস ওয়াইফ। তো জব বলো বা ফিউচার প্ল্যানিং বলো, ওনারা আমাদেরকে সংসারের যাবতীয় কিছুতে ইন্সপায়ার করে, কিন্তু আমাদের বাবারা ওয়ার্ক লাইফটাতে আমাদের দুজনকেই ভীষণ ইন্সপায়ার করে। তো ব্যাস এইটুকুই বলার ছিল তোমাদেরকে, তোমাদের কাছেও হয়তো বাবারা ভীষণ বেশি ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই হ্যাঁ
তোমাদের কাছে বাবারা ভীষণ ভীষণ বেশি ইম্পর্টেন্ট। তোমরা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমাদের বাবাদের ব্যাপারে যতটুকু মনে হয় যে হ্যাঁ আমরাও বাবাদের কাছে ইন্সপায়ার হয়েছি, আমরা যেরকম বাবাদের থেকে ইন্সপায়ার হয়েছি। তো আজকের এই দিনটাতে আমার মনে হয় সব থেকে বড় উপহার বাবাদেরকে থ্যাংক ইউ বলা, যে থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদেরকে এইরকমভাবে সব কিছু তাদের সাপোর্ট করার জন্য। এটাই বলার ছিল তোমাদেরকে। আশা করি এই দুজনের এই বক 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 বকটা তোমরা একটু সহ্য করে নেবে। তো আমাদের দুটো বাবাই যখন এই ব্লগ ক্যামেরা ভিডিও এই দুটো কিছুতে একদমই অভ্যস্ত না, একদমই কমফোর্টেবল ফিল করে না, সেই জন্য আমি ওনাদের ছবি নিয়ে একটা কোলাজ বানিয়েছিলাম আমাদের সাথেই ছবিটা। এই ছবিগুলো যে তোমাদের সাথে শেয়ার করেছি প্রতিটা খুব ভালো মুভমেন্টের ছবি, তো আশা করি এই ছবিগুলো তোমাদের ভালো লাগবে। এগুলো প্রত্যেকটার সাথে অনেক ভালো ভালো বড় বড় মুভমেন্ট জড়িয়ে আছে। তো দেখো এই ছবিগুলো, আশা করি তোমাদের ভালো লাগবে। ব্লগটা আমাদের বাবাদেরকে নিয়ে বানালাম, খুব ছোট্ট একটা ব্লগ। আশা করি তোমাদের এই ব্লগটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর আমাদেরকে তোমরা ইনস্টাগ্রামে ফলো করতে পারো, তার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। আর আমাদের একটা হিন্দি চ্যানেল আছে, তার নাম লাইফ আনলিমিটেড, ওর লিঙ্কটাও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। তো তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজেদের যত্ন নেবে। শেষে একটাই কথা বলবো, পৃথিবীর সমস্ত বাবারা ভালো থাকুক, সমস্ত মারা ভালো থাকুক। স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে ব্লেসড, stay positive also, and bye bye, take care, love you all.